हाय गाइस, अस्सलाम वालेकुम। वेलकम टू तंजिलास किचन। आज आमी करब इटालियन रेड सस पास्ता। ये पास्ता देखते जेमन सुंदर खेते असाधारण, आशा करी अपने भलो लागबे। ताहले चलुन शुरू करी। प्रथमे पास्तार जोन्नो आमी एकटा सस तैरि करबो। एखाने नियेछि 1 टेबल स्पून रसुन कुचि, पेंयाज कुचि, 3-4टा काँचा मरिच, आर नियेछि टुना फिशेर एकटा क्यान। लागबे टमेटो केचाप, आमि नियेछि क्यान, आपनि इच्छे करले फ्रेश टमेटो ইউজ করতে পারেন। নিয়েছি অলিভ অয়েল, আর লাগবে পাস্তা। আমি এই শেপের পাস্তাটা নিয়েছি, আপনারা চাইলে অন্য শেপের পাস্তাও নিতে পারেন। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হতে দিতে হবে। এখন এতে দিয়ে দিব রসুন কুচি 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তিন চারটা কাঁচা মরিচ, এটাকে একটু নেড়ে নিব। এতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। নেড়ে একটু হালকা ব্রাউন কালার করতে হবে। এখন এখন এতে অ্যাড করব টুনা ফিশ। আপনি এখানে যে কোনো কিমা, চিকেন বা বিফ কিমাও ইউজ করতে পারেন, ওটাও খুব মজা হয়। এটাকে একটু ভেঙে দিব এবং পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে দিব। 3-4 মিনিট এটাকে তেলের মধ্যে ভাজতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা আপনারা মিডিয়াম আঁচে করে রাখবেন, বেশি হাই হিটে করলে পুড়ে যেতে পারে। কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, এ পর্যায়ে আমি টমেটোগুলো অ্যাড করে দিব। এখানে আমি ক্যান নিয়েছি, আপনি চাইলে ফ্রেশটা নিতে পারেন, ওটাও খেতে মজা হবে। এটাকে নেড়ে একটু তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এতে একটু পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। এখন এটাকে ঢেকে দিব 10 মিনিটের মতো। দশ মিনিট পর এটাকে একটু আমি নেড়ে টমেটোগুলো ভেঙে দিব।
তিন মিনিটের জন্য ঢেকে দিব। আমার পাস্তার সস রেডি, এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। এখন একটা প্যানে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব পাস্তার জন্য। হালকা একটু লবণ দিয়ে দিবেন, হাফ চামচের মতো। এতে পাস্তা অ্যাড করে দিচ্ছি, আমি এখানে হাফ কিলোর মতো পাস্তা নিয়েছি। এখনই পাস্তাটাকে সিদ্ধ হতে দিব, 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এতে পানিটাকে ঝরিয়ে নিব। এখন একটা প্যানে কিছু পরিমাণ যেটা সস বানিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিব পাস্তার সাথে মিক্স করার জন্য। এতে পাস্তা অ্যাড করে দিব, সাথে পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। পাস্তাটা মিশানো হয়ে গেলে এটাকে আর জাল করা যাবে না, এটাকে আমি খাওয়ার আগ পর্যন্ত ঢেকে রেখে দিব। এখন আমি এটাকে সার্ভ করব। এই তো পাস্তা রেডি। এখন এখানে আমি এখন আমি এতে অ্যাড করে দিব পারমিজানো চিজ। এতে করে পাস্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমার আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।